বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমন তাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ যা বাবা যা বাবা क्या भाई तू लक्का दा ये नी और आक्ते सोचने उल्टा पलटा कोई बोई क्यों पापा दीजे सही तक नीलर को रखौर इधो तला को तू बोला पागल तू क्या था ये সামনে বেরো চোস কাটা তো আমার মামু মামু কাটা মামু কাটা হ্যাঁ কাছে এদিকে আমার খুব প্রিয় খাবার হচ্ছে হাত অনেকদিন আমি হাত খাই না এটা কামুর খাই কি হচ্ছে বলো নাকি কি মাঝে ভাত খাই তুই কি আমার হাত খাবি নাকি আমার হাত পছন্দ খুব ভালো লাগে নরম আছে আঙ্গুল কাটতে টাস টাস করে খাবো অনেক দিন খাই না ওই যে টম ক্রুজের নাম মনে নেই কে আমি সেই টম ক্রুজ টাইটানিক সিনেমার মধ্যে আমার সাথে স্বপ্নর অভিনয় করছিল এ পরে জানি কই দেখছি চিন্না পালাইছি আমারে চোখ ফাঁকি দিয়া কেমতে কই যাইবা পারবা না তোরা মিলে একটা সিনেমা করছিলে না সিনেমার নামটা কি ছিল জানি যদি দেখার পর আমার কই আমি ওর অনেক ভক্ত আজ আমার একটা কথা কত আমি পাগল হলাম কবে পাগল মানে কি আজ পাগল হয়ে গেছে কেমতে বুঝছ না তুই পাগল আমার পাগল ডর করে পাগল বানান করছে পাগল বানান কি তোর যদি এত ডর হয় তাহলে তুই আল্লাহর রাস্তে পাগলের সামনে থেকে যা পাগল যা কিছু তা করতে পারে অনেক কিছু করতে পারে আর না আবার অনুমতি দে আমি এখান থেকে চলে যাই আবে বন্ধু আমি জানি কেটা কই জানি দেখছি ওরে মনে পড়ছে বেদের মেয়ে জুস্তা সিনেমার মধ্যে দেখছি আরে কত সুন্দর চেহারা ছিল চেহারাটা ভাঙে গেছে যজ্ঞা এত বড় একটা নায়কের সাথে দেখা হচ্ছে কম কি আজকে চাইরা দিছি কালকে তোরে চারমুনা বন্ধু তোর কাছ থেকে গাটা শুনে রাখমু বেদের মেয়ে জুসনাই আমাই কথা দিয়েছে আসি আসি বলে জুসনা পাকি দিয়েছে পাকি আসি আসি বলে জুসনা পাকি দিয়েছে পাকি দিয়েছে আচ্ছা এখন আপনি বলেন কোন ইস্যুতে এই কেসটা আমি নেব স্যার স্যার বিষয়টা আমি বুঝতে পারছি স্যার এটা লাভ কেস স্যার আমি যখন ওকিআই স্যার সার্ভিসে ছিলাম তখন স্যার এরকম লাভ কেসে স্যার আমি হ্যান্ডেলিং করেছিলাম বড়ই জটিল কেস এটা ইয়াং জেনারেশন কেস স্যার আমি যখন ইয়াং এরকম স্যার ইয়াং জেনারেশন কেস এটা এটা কি বলছেন আপনি সারের সামনে মিথ্যা কথা বলছেন কেন আপনি যখন আপাকে দেখতে গিয়েছিলেন তখন আপা আপনাকে জিজ্ঞেস করেছিল যে আগে কি প্রেম করেছেন আপনি বলেছেন প্রেম সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই আর যে বলছেন ইয়াং কিসের ইয়াং আপনি ইয়াং ছিলেন 10 বছর আগে এই এত কথা বলিস কেন তুই আমার 14 সেকেন্ডের জুনিয়র কথা কম বলবি স্যারের সঙ্গে আবার ডিসকাস করতে দেন সিনিয়র ভাই রাতের বেলা আর অবজেকশন দিতে চাই না তবুও বাধ্য হলাম দুইজন ইউনিয়ন দুজন বিউটি কুইন সুন্দরী ভদ্র মহিলা তাদের অভিযোগ নিয়ে থানার শরণাপন্ন হয়েছে সুন্দরভাবে শুনতে হবে তাদের অভিযোগ কি তারা নির্যাতিত হয়েছে মানহানি হয়েছে তাদের
তাদের ব্যথা আপনার বুঝতে হবে। আপনি এইভাবে তাদের সাথে কথা বলতে পারেন না, দুইজনের খুনসুটি যখন তখন করতে পারেন না। স্যার যদি কোনো কনফিউশন মনে করে স্যার বুঝবে, স্যার হ্যান্ডেলিং করবে। আপনারা ওনাদের দুজনকে সম্মান প্রদর্শন করেন, ব্যাপারটা স্যারের উপরে ছাইড়া দেন। স্যার আমি আমার নিজ মুখে কইতাছি, কালকা দিন হইলে আমি নিজের হাতে আপনারা যাবতীয় প্রমাণ আইন না দেন, তারপরে স্যার আপনার কেসটা লইন। স্যার স্যার আমি একটা কথা বলছি, একটু শোনেন। আমি যখন বেনাপোলে ছিলাম না, তখন একটা এরকম কেস হয়েছিল, মানে এক মেয়েকে দুই ফ্যামিলির দুই ছেলে পছন্দ করে, দুজনই বিয়ে করতে চায়, পরে সেই মেয়ে তো রাজি হয় না, রাজি হয় না, সেটা নিয়ে দুই ফ্যামিলির মধ্যে মারামারি, দুইটা মার্ডার হয়ে গেল স্যার। বিশাল ঘটনা, হেড অফিস থেকে লোকজন চলে আসছে। তা স্যার আমার যেটা মনে হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার আছে। ওই সাতটার তো পাগল হয়ে গেছে, মাঝে মধ্যে দেখি কি বলে না বলে, এখন কি ঘটনা না বুঝে তো কথা বলা যাবে না, তাই না স্যার? কি দুলাভাই ঠিক বলেছি না? এই সময় দুলাভাই কিসের, কিসের দুলাভাই রে? কথা সাবধানে বলবি, তুই আমার 14 সালের জুনিয়র, জুনিয়রের মতো থাকবি। আচ্ছা দুলাভাই, কথায় কথায় যে রাগ করেন, এই যে দুলাভাই বলছি, ভালোবেসে ডাকছি, আপনি দুলাভাই শুনছেন, ভিতরের ভালোবাসাটা দেখছেন না? ভালোবাসা ঠিক আছে, কিন্তু ডিউটিরত অবস্থায় আর পুজোসটা কাদের সামনে তেমনে ছোট করতেছ? আমি কিন্তু আপনার ঘটনা বুঝতেছি না, আমি অত সিরিয়াস একটা ব্যাপার লয়ে কথা কইতেছি সারার লগে, স্যার এমনি আমার কেসটা লইতে চাইতেছে না, এর মধ্যে মধ্যে আপনারা আপনার পারিবারিক ফেসাল অন্য ফেসাল পারতেছেন, কেলে গিয়ে আপনারা কইছে? এই আপনারা থামুন, শুনো, আপনি কালকে সকালে আপনি প্রমাণ নিয়ে আসুন যে সাত্তারকে তারা পাগল বানিয়েছে, তাহলে আমি কেসটা নেব। আপু চলো জায়গা, কেসটা নিব না। চুপ থাক, তুই বেশি বুঝস। হ্যাঁ তুই কি বুঝবি ভালোবাসার বেদনা? আমি আমার ভালোবাসার মানুষের চোখের সামনে পাগল হয়ে যাইতে দেখছি, মানুষ ষড়যন্ত্র করে পাগল বানাইছে, কিছু করতে না। আমি আপনার কাছে কেসটা লয়ে আসলাম অনেক আশা লয়া যে আপনি কেসটা রাখবেন, কিন্তু আপনি যা আগে সাংবাদিক উনুর লগে আপনি আপনি লয়েছেন, এটা তো আমি ভুলে গেছিলাম। আর জয়ের পরে দেখা যাব এই কেস কোন পর্যন্ত যায়, কথাটা মনে রাখুন। যে আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, ওই পুষ্কা মেয়ে আপনার অপমান করে গেল, আপনি কিচ্ছু বললেন না, ওই চেয়ারম্যানের ভাতিজির দিকে সার দিলেন নাকি? স্যার কি বলছেন এগুলি? আরে স্যার তো অনেক কিছু বোঝে, আপনি কিছু বোঝেন? আপনি অবশ্যই হতেন তাহলে, স্যার বুঝবে, হিসাব করবে, তারপর একটা সিদ্ধান্ত নিবে। আর আপনার যদি এতই বুদ্ধি থাকতো দুলা ভাই, তাহলে এই জীবনে এখনো বিয়ে করতে পারলেন না কেন? কথা কম বলেন। এই আমি বিয়ে করে না করি তাহলে তোর কি? হ্যাঁ তোর কি? আপনারা চুপ করেন। কিছুক্ষণ আগে সাংবাদিক অনুর সাথে আমার কথা হয়েছে, বিষয়টা খুবই জটিল, এটাকে নিয়ে আমাকে ভাবতে হবে। আপনারা একদম চুপ, কোনো কথা বলবেন না, প্রয়োজন হলে আমি সাংবাদিক অনুর সাথে আবার কথা বলবো, ঠিক আছে? আসুন আসুন। দুইজনের একটা কম্বিনেশন এত যে মানাইবো, আর লটকন মনে কর আর তো গিলি গিলি খাই, ক্যাটরিনা কাইফকে গিলি খাইবো নাকি? সে করবো কি সুন্দর করিও লটকনটা সুইলবো, মুখের মধ্যে নিবো, জিব্বার নিচে নিবো, এমন এমন সুন্দর করে খাইবো, মনে হইতেছে লটকর না, মনে হইতেছে কেন রসগোল্লা খাইতেছে, সন্দেশ খাইতেছে, বুঝতনি? আর এই ছবি গানের মধ্যে নায়িকা ক্যাটরিনা কাইফ, অপর দিকে নায়ক হইতেছে বাংলাদেশের সুপারস্টার মোশাররফ করিম, বুঝতনি? ছবি খান জনাই করুম, আটলান্টিক মহাসাগর উপর একটা সেট ফেলামো, বুঝতনি? নায়ক এই ভাষা থাকবো, নায়িকা এই ভাষা থাকবো, এই ছবিতে শুটিং দেখতে তোরাই লই যাবো। তুই তো মনে কর আর অনেক ছবি হলে যাই দেখছ, কিন্তু সরাসরি আর শুটিং দেওয়াস না। আর শুটিং কী করছি? আটলান্টিক মহাসাগরের ফাঁসফোট নিচে একটা আন্ডার ওয়াটার ক্যামেরা সেট করছি, বুঝছত নি? আর একটা ক্যামেরা সেট করছি
একবারে মঙ্গল গ্রহের উপরে ক্যামেরাম্যান হচ্ছে সোহাগ বুঝছতনি আর লাইটে কে থাকবো লাইটে থাকবো বশির তুই এই সোহাগ আর বশির নাম শুনি হয়তো ভাবতে পারস যে আটলান্টিক মহাসাগরে অনেক সোহাগ বশির কোনাইতে নাইবো আরে বিদেশিরা আজকাল আঙ্গ নাম ফলো করতেছে আঙ্গ নাম রাখি দিতেছে বুঝছতনি এই যে করিম মির্জা আমেরিকাতে যাবি দুনিয়ার হোল আইনের নাম করিম মির্জা রাখতেছে কিল্লাই আরে ফলো করে বুঝছতনি তুমি আমাজন জঙ্গল থেকে লটকন এনে খাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু এখন আমার কথা শোনো আরে আমাজন জঙ্গলে তো বাঘ ভাল্লুক থাকে বজর তুই হেন একটা হায়না পাইতে পারস লটকন ভাবি কোনায় লটকন যদি তোর খাইতে হয় নরসিংদী যাইতে হবে বুঝছ তো না হলে যে দেশে হয় সেই দেশ থেকে এনে খাও হয়েছে তো ক কি হইছে খুলি ক শোনো অ্যানি নাকি আমাদের নামে কেস করেছে কি কইলি এই অ্যান্টাসিড ট্যাবলেট অ্যানি আঙ্গ নামে মামলা করতে যাইতেছে আরে আরা তো তাকে দানের মধ্যে মই দেই না আরা তো তাকে কোনো খারাপ কিছু করি না কোনো রকম ঝামেলা করি না সংঘর্ষে যাই না সে আঙ্গনামে মামলা দিব কিল্লাই আরে না ভাইয়া আমরা নাকি সাত্তার ভাইকে পাগল বানিয়েছি এই কেসটা করতে গেছে সে থানায় তুমি চিন্তা করতে পারো আমাদের নামে উল্টা কেস করছে ওসি সাহেব কেসটা নেয়নি আর সেটা আমাকে এক্ষুনি ফোন দিয়ে জানালো এই তো হন আর যে নতুন ছবি নায়িকা লটকন খাবো এই নায়িকা লটকন খাবে ছবির মধ্যে একটা নারী ভিলেন আছে এই নারী ভিলেন গা আই ওই অ্যানিরে দিয়ে দিব বুঝছতনি এবং এই ছবি করতে যাই এই অ্যানিরে আমি এমনভাবে সিস্টেম করবো মনে কর তার মাথা ঘুরি যাইব আর এই ছবিখানে যে গান গানাই লেখছি তুই গান শুনলে মনে কর এমন খুশি হবি তুই খুশিতে আত্মহারাই যাবি নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা এমন কবি কাহি তো নেহি মিলেগা হে নাচ মেরে বুলবুল তেরে পয়সা মিলেগা এইসে কবি প্রেমিক তো নেহি মিলেগা নেই মিলেগা তুমি থাকো তোমার লটকন নিয়ে তোমার নায়িকাকে তুমি লটকন খাও আমি যাই থানাতে ওসি সাহেবের সাথে আমার কথা আছে আরে অনু এত রাতে কোনায় যাস দূর গল্প কইতে কইতে গানের ধন সময় আইছে তখন সে চলে গেল গানটা তো শুনাইতে পারলাম না গানটা যে এত মজার শুনলে তো ও রাজি হয়ে যেত যে ভাইয়া গানটা তো অনেক ভালো হয়েছে নেই দেগা নেই দেগা লেনা তব নেই দেগা নেই দেগা নেই দেগা লেনা তব নেই দেগা এত যে নিঠুর বন্ধু জানা নেই থাগো এই গান শুনলে অনুকান পুরা বাংলাদেশের মায়ের হাগলই যাইব কিন্তু এত রাত্রে অনু গেল কোনায় থানায় না সতলি তো আর বোন আর যাইতে হইব খোঁজ নিতে হইব কোনায় যায় কথা জিগাই আপনারা বলো যে এই যে আপনারা লইয়ে তো হাঙ্গা দিন বেড়াইছি এই পাড়া সেই পাড়া খাল নদী বিল সব দেখাইছি কিন্তু এই রাতের বেলা পরিবেশটা তো আমরা দেখি নাই আজ সময় পাইছি আমরা লইয়া টুকটুক ঘুরছি এই গ্রামটা মানে আমি যেই গ্রামে ডাঙ্গর হয়েছি এই গ্রামটা আপনাদের কেমন লাগছে সত্য করেই বলবেন খুব ভালো লাগছে খুব ভালো খুব সুন্দর তো খুব সুন্দর লাগবে আপনি তো দূর থেকে দেখেন না দেখলেন কেমন আরে যে জায়গাটা আমার কাছে ফিল হয়েছে না সুন্দর আমি কাছে গিয়ে দেখছি তো খুব ভালো লাগছে ঠিক আছে কি কি দেখো না একটু সন্দেহ হয়েছে কি সন্দেহ না তেমন কিছু না ফিবরে টিপরে কামনা দেয় তো ওই দিয়ে আর কি ও এই এখানে কোনো সাপ টাপ নাই তো সাপ মানে হাপ পা থাকবে কমি দিয়ে আর শোভা না লমি কেডা মানে নাম কি শুকুর শুকুরিয়া বরিশালের জিনিস এই এলাকা যত হাপ পাতি হিয়াল তারপর আমাদের এই বিলই তুলই মুরটুর আর আওয়ারা তো যা ছেলে ব্যাবাক আমার এমোশন আসছে নি আপনি কল্পনা করতে পারবেন হাপ তো মনে দেখকেই এটা স্যালুট করে এরপর আসতে হেবিল দিয়ে গতে চলে যায় আমার গতরের গন্ধ পাইলেই এর আউট হয়ে যায় হাপ তাপ নাই আচ্ছা খালু জামনে কথাই কথাই চিটাগাং মরে ইডা আছে ওইডা আছে বিশাল ফেরাট ফিল করে না তেন আমনে এমন কিছু মরে কয়েন এবং হুনান যে চট্টগ্রাম মানে আমনের কী কী আছে যেটা হইনে আমি মানুষের দেখমু মানুষের হইনে অথবম্ব হয়ে যাইবে মুই একটু অথবম্ব হয়ে যাবো তো এমন কী জিনিস বা বস্তু আপনার আছে কন্দেই খালি একটু শুনি তোমার ছোটকালা আছে না তার বাপের বাড়িতে না দুইতলা ফুকুর আছে যে নিচতলায় না মনে করো ফাঙাস মাছ তার বাইলা মাছ এসব চাষ হয় উপরে গলদা চিংড়ি আর মাঝখানে কী করছে জানো ইলিশ মাছে পুনা ছাইড়া দিছে যে হ্যালো আপনার পাদন দর্শি একদম পবিত্র শরীরে কইতে আছি অপবিত্র নাই
আপনি যতটুক চাপা পিডাইছেন এই তমাক থাক আর পিডাইয়েন না, কারণ আপনার এই চাপাবাজি শুনিয়া গ্রামের যে কোনো লোক যে কোনো মুহূর্তে হাটপাল করিয়া মরি দিতে পারে। এত খুনের দেখ কিন্তু ফাঁসবে না আপনি, আমার কিছু হইবে না, কারণ এই ধরনের চাপা শুনতে শুনতে আমার হার্ট আপনার প্লাস্টিক সার্জারি হয়ে গেছে, কইতে পারেন বুলেট প্রুফ হয়ে গেছে, আমার কিছু হইবে না। এই বেড়া এই কি মনে করিস? হ্যাঁ শোন, এটা তো আমার শ্বশুর বাড়ির কথা বললাম, যে আমার বাপের বাড়ি জানোস কি তিন তালা পুকুর আছে, তিন তালা। থাক খালু থাক, আর কইয়েন না আর কইয়েন না, আপনি যেটুক চাপা মারতে আছেন আপনার মতো বহু চাপা বাস এই এলাকায় আছে, আপনি মোড়েও আর চাপা ফিডেন না, যে কয় বছর বাঁচবেন চাপার ফিডেন না, এই চাপা ফিডেলে কিন্তু আরো বিশ বছর আপনার আয় কমে যাবে, আর কদিন পরে তো আবার কইতে পারেন আপনারা মুগে এলাকায় তিন চার তালা কবর হয়। এই আমার চেহারাটা ভালো করে দেখ, আমাকে কি চাপা বাজ মনে হয়? হ্যাঁ তুই চল আমার সাথে চট্টগ্রামে, আমি তোমাকে চপ দেখাবো, তিনতলা পুকুর দেখাবো, দুইতলা পুকুর দেখাবো, চাগর দরজার কুল দেখাবো, কত লোক ছেঁকড়ে মাছ ধরতেছে, তুমি কি মনে করো আমাকে? হ্যাঁ মাগো মাগো, হাতের লগে দেয়া করলাম, এর হন্দরে দে হাতের লেকে এরম হরান হরতে আছে, হাসে হেতরে কি আল্লাহর হরান হরেনি, এত রাইতে কোনো যান যেত না, যদি মামা দেই হালায় হেলে তো নায়কে গিয়ে একেবারে ছুটে দিব, ব্যাগ কিছু ওখান নায়কের মধ্যে কোনো আতলা আন যেত না, ইয়েনে আনি চাই। আমনে যে সাফা বাস এক সাই অনেক বড় বড় সাফা বাস কিন্তু গ্রামে আছে, কিন্তু আমনের এই তিনতলা পুষ্করণী দুইতলা পুষ্করণী এই সমস্ত সাফা কিন্তু পছন্দ করবে না, বুঝছেন? আমি জেবিল জেবিল কই আপনি অ্যাভেলেবেল চললেন না, কিন্তু এমন ঘোরপাশে পড়বেন যে পথে যায়। হ্যালো দুই মিনিট চুপ করে খারে না, একটা হাফে মরে ডাহে না, মানে ওই আমার দেখলে সবাই সালাম সালাম দেয় তো, এই সাপটা নতুন হয়েছে হাঁটাচলা করতে পারে না, মনে হয় প্যারালাইজড, তো একটু কাছে যাই সালামটা লই যাই। হ্যাঁ আপনি কিন্তু এক পা লড়বেন না, খুডন ডান খারাই তাহেন, পিছনে কিন্তু আপনার হাফ থাকতে পারে, হোমেও হাফ থাকতে পারে, আর কে ঈশ্বর তো অভাব না, ইয়ে পাবেই কিন্তু ঠ্যাং উঠবে, চুপ করে খাই থেকে। না এতন বেলা ঘরে চলে যায়, ডালি মামা যদি দেয় হলে তো সন্দেহ করবো। আমি দূর থেকে দেখতেছি আপনি একা একা হাঁটতে আছেন, আমি মনে করছি আপনি কোনো বিপদে পড়ছেন, আমি যাই আপনার বিপদ উদ্ধার করি, এখন দেখি না আইয়াই মই বিপদে পড়ে গেছি। কোথায় গেল এ চুকুর? এ কি বলল, আমার চিটাঙ্গা ব্রেন তো ও আমার পাখি দিছে, চাপ কোনোদিন কাউকে চালাম দেয় নাকি ওরে বাবা রে। যা ঠিক আছে, এ বাবা তাড়াতাড়ি আয় না, এ বাবা এ বাবা আমি আন্দারে তো যেতে পারবো না। ও চুকুর চুকুর, আরে আর বায়েত খারে আরে আসেন বিপদ উদ্ধার করতেন। হ্যাঁ এই গাজা খুরি গল্প কোনে হুনছেন? হ্যাঁ বুঝতে পারছি, আমরা যে ভিতর রসকস নাই মাথাও যে কোনো। ও চুকুর চুকুর, এ খালু এ সুপ সব থাহেন, কথাবার্তা শেষ নাই আনো, হাত তো মোর কথা ঠিক বুঝে কুলাইতে পারতেছে না। আমার সাত্তার ভাইরে পাগল বানাইছে কেডা? হ্যাঁ বুড়ি বঙ্গার ওই যে পানি আছে না, সেই পানিতে প্রেম টেম নে মনে কর দুলখায় দুলখায় দুগলা চাঁদপুরের দিকে যাইতেছে। আর তুই আমার পিএস তোর বাপ চক্কর দিকে তো মনে হয়
তুই আমার বস আমি তোরে বিএস আইনের বরখেলাফ তোরা তো অস্ত্র কেন এই যে ভাই এই যে রামদা নিয়ে যে ঘুরছেন রামদার কি লাইসেন্স আছে আপনার চাপা বাবা চাপা বাবা